মেধার মূল্যায়ন চাই মেধার বিকাশ চাই লটারি পদ্ধতি বাতিল হোক মেধার ভিত্তিতেই ভর্তি হোক এই স্লোগানে নেত্রকোনায় বন্ধন কর্মসূচি পালিত হয়েছে আজ সকাল সাড়ে এগারোটায় নেত্রকোনা জেলা শহরের পৌরসভার সামনের সড়কে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও সচেতন অভিভাবকগণের আয়োজনে বন্ধন অনুষ্ঠিত হয় এ সময় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বন্যা সরকার সিস্তি আক্তার আসমা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা লটারি নয় মেধা যাচাইয়ের ভিত্তিতেই ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান